সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তো পদার্থবিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যার সমাধান করবো আজকে তো এখানে আমি একটি গাণিতিক সমস্যা তোমাদের জন্য তুলে রেখেছি সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রার একটি তামার বল যার ভর হচ্ছে দুশো গ্রাম একে আমরা কী করলাম দশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় সাতশো গ্রাম পানি যা একশো গ্রাম ভরের তামার পাত্রে রাখা আছে তামার আপেক্ষিক তাপ চারশো জুল পার কেজি পার কেলভিন হলে তো আমাকে প্রশ্নের জবাব দিতে হবে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে একটা গরম অর্থাৎ একশো আশি ডিগ্রি তাপমাত্রা তামার বলকে আমরা দশ ডিগ্রি সিন্ডিকেটের তাপমাত্রা তামার পাত্রে রাখা পানির মধ্যে যখন আমরা রেখে দেব তখন যে তামার বল উত্তপ্ত অবস্থায় আছে এবং পানি এবং ক্যালোরিমিটার কিন্তু নিম্ন তাপমাত্রায় রয়েছে তো এর মধ্যে কী হবে তাপের আদান প্রদান ঘটবে আমাকে প্রশ্ন করা হয়েছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ তাপ তাপের আদান প্রদান হওয়ার পর যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা পাওয়া যাবে সেটা আমরা বের করব এবং পরের কোশ্চেনে বলা আছে উদ্দীপকের তথ্য ক্যালেনমিত মূলনীতির সমর্থন করে কি না সেটা আমরা ব্যাখ্যা করব তো প্রিয় শিক্ষার্থীরা এটা এই অঙ্কটা করার জন্য আমি একটি স্কেল অনুসরণ করছি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এখানে দশ ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে ক্যালোরি মিটার আরেকটি রয়েছে পানি এবং সর্বোচ্চ তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেই জায়গায় রয়েছে কিন্তু তামা তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি তাহলে তামা কি করবে তাপ বর্জন করবে কর্তৃক যদি ব তাপ কি হয় অর্থাৎ আমরা যদি ধরে নেই মিশ্রণের তাপমাত্রা থ্রিটা এম ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ মিশ্রণে তো আমাদের থ্রিটা এম ডিগ্রি সিন্ডিকেট তাহলে আমাদের তিনটা জিনিস অর্থাৎ তামার বলটিও থ্রিটা এম ডিগ্রি আসবে এবং পানি এবং ক্যালোরিমিটারও যাবে থ্রিটা এম ডিগ্রি চলে যাবে তাহলে তামার বল কর্তৃক বর্জিত তাপ এখানে পানি কর্তৃক গৃহীত তাপ এবং ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ এই তিনটে জিনিস আমরা এখানে হিসাব করবো তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আসি প্রথম ধাপ একটু খেয়াল করো ক নম্বর অংশের আমি প্রথম ধাপে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে ক্যালোরি মানে তামার তামার বল কর্তৃক বর্জিত তাপ দেখো তামার বল কিন্তু কি করবে তাপ বর্জন করবে তা এটা যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে তামার বলের ভর এম ওয়ান এস ওয়ান তাপমাত্রা ডেলটা টি ওয়ান এই তিনটা জিনিস আমরা এখানে লিখে নিলাম আর এখানে দেওয়া আছে কী কী সেটা আমরা একটু লিখে নিই দেওয়া আছে দেখো তামার ভর দেওয়া আছে এম ওয়ান এমন কত দুশো গ্রাম তাহলে দুশো বাই এক হাজার কেজি হয়ে গেলো তাহলে হবে জিরো পয়েন্ট টু কেজি তা আমার বলের ওদর হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি এস ওয়ান অর্থাৎ আফিকিক তাপ তামার তাপ দেওয়া আছে চারশো জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে এবং ডেল্টা টি অর্থাৎ তাপমাত্রার পার্থক্য টি ওয়ান দেখো সর্বোচ্চ তাপমাত্রা হলো একশো আশি ডিগ্রি হ্যাঁ একশো আশি ডিগ্রি থেকে কোথায় আসবে টি এম এখানে আসবে হ্যাঁ একশো আশি থেকে টি এম এটা মাইনাস করবে এখান থেকে এখানে আসবে আমরা একটা জিনিস খেয়াল করবো এখান থেকে কিন্তু এখানে নয় কোথায় আসবে একশো আশি থেকে মিশ্রণের মিশ্রণ পর্যন্ত আসবে তো এই মানগুলো যে এখানে এখানে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু গুনন চারশো গুনন টি টু টি টু টি ওয়ান হচ্ছে একশো আশি ওকে এটা যদি একটু হিসাব করি তাহলে দেখো কত আসতেছে চারশো গুনন পয়েন্ট টু তাহলে আশি তাহলে হচ্ছে এইট টি ইন্টু একশো আমরা কিন্তু টি এমটা নির্ণয় করব এত জুল হুম এখানে আমরা কী পেলাম টি এম হলো আশি মানে কিউ ওয়ান পেয়ে গেছি এরপরে আমরা নেব দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমরা যাব দেখো প্রথম ধাপ অলরেডি আমরা করে ফেলেছি এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কি হবে পানিকত্রিক গৃহীত তাপ কর্তৃক গৃহীত তাপ এটা হলো কিউ টু কিউ টু ইকাল কী লিখবো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে পানিকত্রিক গৃহীত ধাপ তো পানিকত্রিক গৃহীত ধাপ বের করতে হলে পানির আমরা পানির ভর এম টু এস টু ডেল্টা টি টু তো এখানে দেওয়া আছে কী কী সেটা একটু লিখে নিই দেখো এখানে এম ওয়ান অর্থাৎ পানির ভর দেওয়া আছে সাতশো গ্রাম অর্থাৎ সাতশো ভাগ এক হাজার আমরা এটা কেজি করে নিলাম হ্যাঁ তাহলে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন কেজি তাহলে এস ওয়ান অর্থাৎ সরি এস এম টু এটা হলো এস টু পানির আকৃতিটা কত তোমাদের এসে জানা আছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলমি ঠিক আছে আর তাপমাত্রার পার্থক্য অর্থাৎ টি টু মাইনাস টি এম হুম টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ এটা আমরা দেব হ্যাঁ টি ওয়ান সেটা কত অর্থাৎ আমরা দেবো ডেল্টা টি টু হুম ডেল্টা টি টু সমান সমান হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টি এম মাইনাস টেন ঠিক আছে এত গেল তো এই মানগুলো এখানে বসিয়ে দিই দেখো এম টু হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এস টু হচ্ছে বিয়াল্লিশশো আর টি টু ডেল্টা টি টু হচ্ছে টি এম মাইনাস দশ তাহলে এটাকে যদি একটু হিসাব করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন গুণুন বিয়াল্লিশশো তাহলে আসতে আসে কত উনত্রিশশো চল্লিশ উনত্রিশ চল্লিশ টি এম মাইনাস দশ এত জোর তাহলে দেখো সেটা আমরা পানিকত্রিক পানিকত্রিক গৃহীত ভাব সেটা আমরা বের করেছি এবার আমরা বের করব কী বের করব একটু খেয়াল করো আমরা এবার বের করবো তামার তৃতীয় ধাপ দেখো তামার মানে তামার পাত্র কর্তৃক গৃহীত ধাপ এটা যদি কিউ থ্রি হয় তাহলে কিউ থ্রি সমান সমান এম থ্রি এস থ্রি ডেলটা টি থ্রি তো এখানে কী কী দেওয়া আছে সেটা একটু লিখি তামার ক্ষেত্রে তামার পাত্র এম থ্রি অর্থাৎ তামার পাত্রের ভর হচ্ছে একশো গ্রাম তাহলে একশো বাই এক হাজার তা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান কেজি এস থ্রি অর্থাৎ তামার পাত্রের তামার আপেকিকটা হল চারশো জুল পার কেজি পার কেলভিন এবং তাপমাত্রাটা পার্থক্য ডেলটা টি থ্রি সেটাও কিন্তু ওই পানি এবং ক্যালোরি মিটির একই অবস্থানে আছে অর্থাৎ টি এম মাইনাস টেন ক্যালরি ঠিক আছে তো এখানে আমরা এটা মান বসিয়ে দিই জিরো পয়েন্ট ওয়ান গুনুন এস থ্রি হলো চারশো গুনুন টি টু মাইনাস টেন তো এখানে আমরা পাচ্ছি চল্লিশ ইন্টু টি টু মাইনাস টি এম এটা টি এম মাইনাস দশ তো এই হলো এত জোর তো আমরা ক্যালোরিমিটার মূল মূলনীতি অনুযায়ী ক্যালোরি মিটারের ক্যালোরি নীতি অনুযায়ী মূল মূলনীতি অনুযায়ী আমরা লিখতে পারি বর্জিত তাপ সমান সমান মূল মূলনীতি অনুযায়ী আমরা লিখতে পারি বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ ওকে তাহলে বর্জিত তাপ হচ্ছে এখানে কিউ ওয়ান সমান সমান কিউ টু হচ্ছে গৃহীত তাপ কিউ থ্রি হচ্ছে গৃহীত তাপ এখন এই দুইটা মান বসিয়ে দেব দেখো অলরেডি আমরা কিউ ওয়ান এবং কিউ টু এর মান এগুলো বের করে নিয়েছি কিউ ওয়ান হচ্ছে এইট টি ইন্টু একশো আশি মাইনাস টি এম আর কিউ টু হচ্ছে উনত্রিশ চল্লিশ টি এম মাইনাস টেন প্লাস এটা হচ্ছে চল্লিশ ইন্টু টি এম মাইনাস টেন তো আমরা অলরেডি দর দিয়ে সবগুলোকে ভাগ করে নিতে পারি তাহলে হবে এইট ইন্টু একশো আশি মাইনাস টি এম এটাকে যদি দর দিয়ে ভাগ করি দুশো উনত্রিশ মানে দুশো চুরানব্বই ইন্টু টি এম মাইনাস দশ প্লাস এটা চার ফোর টি এম মাইনাস টেন এটা আমরা জাস্ট একটু দর দিয়ে ভাগ নিলাম তাহলে শূন্যটা কাটা গেল ঠিক আছে এখন আমরা কী করবো গুণ করে দেব চার আট ছয় মাইনাস এইট এখানে আমরা পাচ্ছি দুশো মাইনাস উনত্রিশ চল্লিশ প্লাস ফোর টি এম মাইনাস চল্লিশ ঠিক আছে এখন আমরা সংখ্যাগুলোকে একপাশে করব এবং আমাদের যে টি এম যেটা দরকার সেটাকে আমরা একপাশে নিয়ে আব ঠিক আছে তাহলে দেখো এখানে টি এম আছে আমরা টি এমগুলোকে উপাশে নিয়ে যাই হ্যাঁ তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে এখানে যে দেখো আমরা দর দিয়ে ভাগ করে নিয়েছি এবং এটা আমরা গুণ করে দেবো তাহলে দেখো একশো আশি ইন্টু এইট তাহলে হচ্ছে চোদ্দোশো চল্লিশ মাইনাস এইট টিএম এটাকে গুণ করলে হয় দুশো চুরানব্বই টি এম মাইনাস উনত্রিশশো চল্লিশ প্লাস ফোর টি এম মাইনাস ফোর টি তো এবারে আমরা টি এমগুলোকে এক পাশে নেবো এখানে আছে মাইনাস এইট টি এম এখানে হলো এটা এপাশে আনলে কী হবে মাইনাস টু হান্ড্রেড টি আর এখানে ফোর টি এমকে সাম মাইনাস ফোর টি আর সংখ্যাগুলোকে আমরা এ পাশে নিয়ে যাবো তাহলে এখানে আছে দেখো উনত্রিশশো চল্লিশ মাইনাস আর এটাকে যদি ওপাশে হবে ঠিক আছে তাহলে এখানে যোগ করলে হয় চুয়াল্লিশশো বিশ আর এটা যদি আমরা গুণ করে নিই তাহলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে ছয় তিনশো তাহলে করে দিলাম তাহলে তিনশো ছয় ভাগ করে দিলে চৌদ্দশো কত হয় চৌদ্দোশো দেখো আমরা যেটা পেয়েছি এখানে ওই যে বিয়াল্লিশশো চুয়াল্লিশশো বিশ ডিভাইডেড বাই তিনশো ছয় সমান সমান হচ্ছে চৌদ্দো পয়েন্ট চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা হবে চোদ্দো পয়েন্ট চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড এই হলো আমাদের যে আমাদের টার্গেট ছিল সেটা আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ছ নম্বর অংশে যেটা বলা হয়েছে যে ক্যালারিমিতির মূলনীতি উদ্দীপকের তথ্য ক্যালারিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা অলরেডি আমরা কিন্তু এই কনমর অংশে মিশ্রণের তাপমাত্রা পেয়েছি চোদ্দ পয়েন্ট চার 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 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা বর্জিত তাপ এবং ক্যালারিমৃতির মূলনীতি হচ্ছে যে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ তাহলে বর্জিত তাপ হিসাব করব এবং গৃহীত তাপগুলো হিসাব করব তো মোট বর্জিত তাপ এবং মোট গৃহীত তাপ সমান তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীদের ক্ষণমর দেখো কিউান যেটা আমরা পেয়েছি আশি ইন্টু একশো আশি মাইনাস টিএম তো এখানে আমরা টিএমের মান বসাইলাম অর্থাৎ চৌদ্দো পয়েন্ট চার 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 এটা বিয়োগ করে দিলে চোদ্দো হাজার দুশো চুয়াল্লিশ পয়েন্ট আটচল্লিশ জুল পাওয়া যায় আর বর্জিত মানে গৃহীত তাপ পানিক্ষিক গৃহীত তাপ কিউ টু সমান সমান হচ্ছে দুশো উনত্রিশশো চল্লিশ গুণন টি এম মাইনাস টেন তাহলে টিএমের মান হচ্ছে চোদ্দো পয়েন্ট চোদ্দ পয়েন্ট চার 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 মাইনাস টেন তাহলে কত হচ্ছে চার পয়েন্ট চার 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 এটাকে গুণ করে দিলে তেরো হাজার পঁয়ষট্টি পয়েন্ট থ্রি সিক্স জুল পাবো আমরা এরপরে ক্যালোরি মিটার কর্তৃক গৃহীত তাপ কিউ থ্রি হচ্ছে চল্লিশ গুণন টি এম মাইনাস দেখো ক্যালোরি ক্যালোরি মিটার কর্তৃক গৃহীত তাপ ক্যালোরি মিটার কর্তৃক গৃহীত তাপটা কী দেখো এখানে কিউ থ্রি ইকুয়াল চল্লিশ গুণন টি এম মাইনাস টেন তাহলে চল্লিশ গুণন টি এম হচ্ছে চোদ্দ পয়েন্ট চার 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 মাইনাস টেন ইকুয়াল ফোর পয়েন্ট ফোর 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 গুণন ফোর ফোরটি তাহলে কত হচ্ছে একশো সাতাত্তর পয়েন্ট সেভেন সিক্স জুন তাহলে মোট গৃহীত ধাপ হচ্ছে কিউ টু প্লাস কিউ থ্রি মোট গৃহীত তাপ হচ্ছে কত কিউ টু প্লাস কিউ থ্রি কিউ টু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ টু হচ্ছে তেরো হাজার পঁয়ষট্টি গুণন ইন্টু থ্রি তেরো হাজার পঁয়ষট্টি পয়েন্ট থ্রি সিক্স জুল এবং আরেকটা ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ হচ্ছে একশো সাতাত্তর পয়েন্ট সেভেন সিক্স এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে তেরো হাজার দুশো চুয়াল্লিশ পয়েন্ট আটচল্লিশ জুল পাওয়া যাচ্ছে অর্থাৎ তামার বল কর্তৃক যে পরিমাণ তাপ বর্জিত হচ্ছে আবার পানি এবং ক্যালোনিমিটার কর্তৃ ঠিক সেম পরিমাণ তাপ গৃহীত হচ্ছে তা তার মানে হচ্ছে তাপ সমান সমান বর্জিত অতএব যদি তাপ এবং বর্জিত তাপ সমান হয় তাহলে এটা কি ক্যালোর ক্যালোমিত মূলনীতিকে সমর্থন করে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই গাণিতিক সমস্যাটি উদ্দীপকের তথ্য ক্যালোনিমৃতির মূলনীতিকে সমর্থন করে এটাই হচ্ছে এখানকার প্রমাণ তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে উপভোগ করার জন্য